গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌমিতা, আর মৌমিতা স্টাডির আরও একটি ব্লগে আপনাদের খুব ওয়েলকাম। আজকে না 28 জানুয়ারি, আর আজকের দিনটা না খুব স্পেশাল আমাদের জন্য, কারণ আজ থেকে ঠিক 6 মাস আগে 28 জুলাইতে দুপুরবেলা এই আমাদের ছোট্ট ছেলে ডোডো আমাদের লাইফে এসেছিল। তো জোর ছোট্ট ডোডো ভাই এসেছিল, তো আজকের দিনটা তো সেলিব্রেট করতেই হয়। তো তাই আমরা ছোট্ট খাটো করে ঘরে সেলিব্রেট করব কিছু কিছু প্রতিবেশী বন্ধুদের নিয়ে। তো সেই জন্য সকাল থেকে শুরু করে দিয়েছি তার ডেকোরেশন করতে। একটু বেলুন সাজাচ্ছি, তার সাথে টিভিতে দেখতেই পাচ্ছেন হটস্টারে চলছে গাড় ছাড়া, তো সেটাও দেখা হচ্ছে। এই বেলুনসের সেটগুলো না আমি অ্যামাজন থেকে কিনে নিয়েছিলাম, আর ছোটোখাটোই করার ইচ্ছা তো আর কাউকে ডাকিনি, নিজেরাই করে ফেলছি, নিজেরাই সাজিয়ে নিচ্ছি। সাজানো প্রায় হয়েই এসেছে, আর এই দেখুন তোজোকে, ওখান থেকে যেটুকু ছিঁড়ে নিচে পড়ছে সেগুলোকে নিয়ে খেলা শুরু করে দিচ্ছে। আয় আয়, নিয়ে যা নিয়ে যা। বেলুনসগুলো না আগের দিনই আমি ফুলিয়ে রেখে দিয়েছিলাম, আর কিছু সকালে ফোলানো হয়েছে। তবে সব থেকে বেশি হেল্প কিন্তু তোজই করছে আমাকে। আজকে কারা বার্থডে? দেখেছেন দুজনের ভাইকে বড্ড ভালোবাসে এই তোজোটা। ডোডোকে ওরকম চেয়ারে বসি, আমরা সব কাজ সেরে নিচ্ছি। মোটামুটি ওই জায়গাটা হয়ে গেছে, এবার ফ্যানে কিছু বেলুনস লাগিয়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে দুপুরে না আবার এক জায়গায় যাওয়ার আছে, দূরে নয় আমাদের বিল্ডিংয়ে, এক প্রতিবেশী বন্ধুর বাড়িতে, তার বাড়িতে পুজো আছে। তো দুপুরে কিছুক্ষণের জন্য যাব সেখানে, তো তাই তাড়াতাড়ি এগুলো সাজিয়ে নিচ্ছি, তারপর স্নান টান করে রেডি হয়ে একটু যাব। মোটামুটি বেলুনসগুলো সাজানো হয়েই গেছে, আর এই দেখো এরা কি করছে এবার। হ্যাপি হ্যাপি ডোডো, হ্যাপি হ্যাপি ডোডো রে, হ্যাপি হ্যাপি রে। তোজোকে দেখছেন একবার কেমন খুশিতে নাচছে, বেলুনস, বার্থডে আর কেক, এই তিনটের কম্বিনেশনটাই না তোজোর বড্ড প্রিয়। ওয়েট করে থাকি কখন কার বার্থডে আসবে, কখন কিছু সেলিব্রেট হবে, তো এইসব পাবেও। চলো এবার আমরা স্নান টান করে রেডি হয়ে নি। রেডি হয়ে গেছি আমি আর তোজো, যাবো আর আসবো, বেশিক্ষণ থাকবো না, কারণ ঘরেও অনেক কাজ আছে। তো যাই একটু ঘুরে আসি নিচে থেকে। দেখছেন একবার ফিরে এসে কিরকম হাসছে, আর ওখানে এমন কাঁদলো যে আমাকে আরো তাড়াতাড়ি চলে আসতে হলো। আর ফিরেই দেখুন কিরকম হাসি শুরু হয়ে গেছে। চলুন আপনাদের আমি দেখাই কিভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে ওটা। এই যে হ্যাপি বার্থডে, ইটস মাই হাফ বার্থডে, হাফ ইয়ার বার্থডে সেলিব্রেশনের জন্য এটা সাজানো হয়েছে। দাঁড়ান পুরোটা দেখাই, আর এই নিচে দেখুন চেয়ারটা রেখেছি, ও আর দাঁড়াবে কি করে, তাই চেয়ারে বসে কেক কাটবে, আর আমরা পাশাপাশি দাঁড়িয়ে যাব। ভালো হয়েছে বলো, আর একটু ফ্যানে এদিক ওদিক লাগিয়ে নিয়েছি।
কেকটাও কিছুক্ষণের মধ্যে দিয়ে যাবে, তারপর আপনাদের কেকটা দেখাবো। আর এই হলো ডোডো হাফ ইয়ার বার্থডে কেক। আই এম হাফ ওয়ে টু ওয়ান। দেখুন তো কেকটা কেমন হয়েছে, ভালো হয়েছে বলুন। এটা না আমি 91 বেক হাউস থেকে আনিয়েছি। এই 91 বেক হাউসের যিনি ওনার না, তিনি আমাদের সোসাইটিতেই থাকেন। আগে তিনি ঘর থেকেই সব কিছু করতেন, মানে ফ্ল্যাটেই নিজে বানিয়ে নিজে ডেলিভারি করতেন। তারপর এখন বিজনেসটা বেড়ে যেতে একটা শপ খুলে নিয়েছেন। এখন আর ওনার কেক ছাড়া, ওনার কিছু ছাড়া, বেকারি জিনিসপত্র ছাড়া ভালোই লাগে না যেন। চলুন ডোডোকে রেডি করিয়ে নিই। দেখুন আজকের জন্য ডোডো একদম রেডি। বড্ড ঠান্ডা এখানে, তাই জ্যাকেট পরে ফেলেছে। দেখছেন কিছুক্ষণ বসে না এখনো উল্টে যায়, অনেকক্ষণ বসে থাকতে পারে না এখনো। আর কিছুক্ষণ পরেই না সবাই এসে যাবে, মানে বলছিলাম না 3-4 ফ্যামিলি ফ্রেন্ডকে বলেছি। ফ্যামিলি ফ্রেন্ড মানে বলতে পারেন এখানে প্রতিবেশী, কিন্তু সবাই বন্ধু হয়ে গেছে, সবাই এসেও গেছে। আর দেখুন কেক কাটতে বসেও গেছিলাম, কিন্তু প্রথমেই ডোডো হাত দিয়েই সব কেকটাকে স্ম্যাশ করে দিচ্ছে। মানে স্ম্যাশ করার যে কেকের ফটো তোলা হয়, এর তো তোলা হয়নি, এর সেটা আগেই হয়ে যাচ্ছে। ফার্স্ট বার্থডের আগে হাফ ইয়ার বার্থডেতেই হয়ে যাচ্ছে। Happy birthday to you. Very good, very good. Hey, hey, come. ये खा भी वो क्या कर रहा है? खाने उसको चाहिए खाने को। अच्छा हो गया, हो गया, चलो हो गया बहुत। কেকটা তো কোনো রকমই কাটা হলো, কিন্তু দেখুন ডোডোর হাতটার অবস্থা দেখুন। জ্যাকেটটা এক্ষুনি চেঞ্জ করাতে হবে। যাই হোক আমি চেঞ্জ করিয়ে আনি। আমি ডোডোর জ্যাকেট চেঞ্জ করাতে গেলাম, আর এখানে দীপশিখা দি কেকগুলো সব কেটে সবাইকে সার্ভ করে দিচ্ছে। ইনি আমাদের এক প্রতিবেশী, কিন্তু বন্ধুর থেকে না দিদি বেশি, একদম ছোট বোনের মতো দেখে আমাকে। আর বাকিদের সবাইকে কেক দেওয়া হয়ে গেছে, সবাই মিলে এবার কেক খাচ্ছে। আর বাচ্চাদের দেখুন, সবাই যে যার জায়গা মতো নিজেরা বসে পড়েছে, কেউ নিচে, কেউ দাঁড়িয়ে, কেউ ওপরে, সবাই যে যার মতন খেয়ে নিচ্ছে। আমার বাড়িতে না, মানে আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান হলেই না, আমি এই 3-4 ফ্যামিলিকে সবসময় বলি, এরা একদম নিজেদের মতোই হয়ে গেছে। এখানে একটা ফ্যামিলি নেই, তারা একটু দেশের বাড়ি গেছে, তাই তারা আসতে পারেনি। আর ডোডোকে নিয়ে আমি খেতে পাচ্ছিলাম না বলে দেখুন সৌগত আমাকে খাইয়ে দিচ্ছে, কিন্তু এরকম করে যে ওর নিজের প্লেটটা শেষ হয়ে যাচ্ছে ও সেটা বুঝতেও পারছে না। পরে বলবে যা আমারই তো আর খাওয়া হলো না, শেষ হয়ে গেল সবটা। তাই বললাম ঠিক আছে বাকিটা তুমি খেয়ে নাও। আর তোজোকেও দেখুন, সেও নিচে বসে গেছে খেতে। আর এটা হলো রীতিকা, ইনি আমাদের একদম সামনে থাকে, মানে আমার ফ্লোরেই থাকে। আর এনাকে তো বললামই দীপশিখা দি। আর এদিকে দেখুন বাচ্চারা কীরকম করছে দেখুন, সবাই খেলতে ব্যস্ত। আর এটা হলো দীপিকা। তারপর সবাই মিলে ঠিক হলো যে বাচ্চাদের একটা একসাথে ফটো তোলা হোক 5, কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছিল 5 একসাথে ঠিক করে বসানোই যাচ্ছিল না, এইদিকে তাকায় তো ওদিকে তাকায়। তো সবাই মিলেই ফটো তোলার চেষ্টা চলছে, জানি না একটাও ফটো ভালো আসবে কি না, তাও সবাই ট্রাই করে চলেছে, এর মধ্যে যদি একটা ফটো ভালো এসে যায়। কীরকম করছে দেখছেন সবাই, চলুন এবার আমরা স্ন্যাক্সটা খেয়ে নিই।
স্ন্যাক্সে আছে একটা ছোট পিৎজা, একটা ছোট ডোনাটস, কুকিজ আর মাজা, আর কেক তো খাওয়া হয়েই গেছে। এগুলো সবই না আমি 91 বেক হাউস থেকে আনিয়েছি। দেখুন এইভাবে পাঠিয়ে দিয়েছে পিৎজা, ডোনাটস, কুকিজটা উনি নিজেই বানিয়েছেন। দিয়ে সবার আগে বাচ্চাদের দেওয়া হয়ে গেছে। দেখেছেন ডোনাটসটা আবার তুজোর বড়ই পছন্দের, তো ওটাই ওই জন্য ও আগে খেয়ে নিচ্ছে। চলুন আমরা সবাই বড়রাও খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ব্লগে খুব শিগগিরই। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।